অবসরে আঙুর চাষ করে দৃষ্টান্ত স্থাপন। বছরে প্রায় 50 থেকে 60 কেজি আঙুরও ফলে। হালি শহরের এই বাড়ি আঙুর বাড়ি নামে পরিচিত। অবসরে নিজের বাড়িতে আঙুর চাষ করে দৃষ্টান্ত স্থাপন করলেন হালি শহর পূর্বাচল এলাকার বছর 80 বৃদ্ধ অরুণ কুমার নাথ। অরুণ কুমার বাবু বর্তমানে অবসরপ্রাপ্ত রেলকর্মী, দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের কর্মী ছিলেন। চাকরি সূত্রে পোস্টিং হয়েছিল ভজুড়িতে। সেখানে গরম থেকে রেহাই পেতে ঘর ঠান্ডা রাখার উদ্দেশ্যে নিজের কোয়ার্টারে বসিয়েছিলেন আঙুর গাছ। ওটাই হলো আঙুর চাষে অরুণ কুমার বাবুর হাতে খড়ি। 2000 সালে অরুণ কুমার বাবু অবসর গ্রহণ করেন। এরপর পূর্বাচল হালি শহরে নিজের পৈতৃক বাড়িতেই শুরু করেন আঙুর চাষ। সেই আঙুর গাছ বর্তমানে সারা বাড়ি ছেয়ে গিয়ে মহিরুহে পরিণত হয়েছে। বর্তমানে ওই আঙুর গাছে প্রতি বছর 50 থেকে 60 কেজি আঙুরের ফলন হয় বলেও জানিয়েছেন অরুণবাবু। এ বিষয়ে তিনি বলেন, অন্ধ্রপ্রদেশ কর্ণাটকের আঙুর এই প্রজাতির পশ্চিমবঙ্গের আবহাওয়ার সাথেও মানিয়ে নিয়েছে। অন্ধ্রপ্রদেশ কর্ণাটকের আবহাওয়ার সাথে পশ্চিমবঙ্গের আবহাওয়ার খুব একটা তফাত নেই, সেই কারণেই এই প্রজাতির আঙুর খুব সহজেই বাড়বাড়ন্ত হয়েছে। তিনি আরো বলেন, আঙুর চাষের জন্যই বাড়িতে সুপাম্পের ব্যবস্থা ও স্টেনলেস স্টিল দিয়ে মাচা তৈরি করে দিয়েছেন, ফলে আঙুর গাছগুলি সুন্দরভাবে বেড়ে উঠতে পারছে, ফলনও যেমন হচ্ছে ঘরও ঠান্ডা থাকছে। 2000 সাল থেকে অরুণবাবু আঙুর চাষ শুরু করেছেন। 2007 সালে তিনি বাড়ির বাইরে একটি ছড়া লেখেন এবং স্টেশনে চেনা জানা মানুষকে তার বাড়ির গাছের আঙুরও খাওয়াতে থাকেন। সেই থেকেই অরুণ কুমার বাবুর বাড়িতে নতুন নতুন মানুষ, বিভিন্ন পত্রপত্রিকার লোকের আনাগোনা লেগেই থাকে। সেই থেকেই অরুণবাবু হালি শহরে আঙুর চাষের জন্যে জনপ্রিয় হয়ে ওঠেন। নিজের অজান্তেই তার বাড়ির নাম বদলে আঙুর বাড়িতে পরিণত হয়েছে। বর্তমানে আঙুর চাষ করে অরুণবাবু কৃষিক্ষেত্রেও ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন। রেলের ওই ট্রেন এক্সামিনার, আমি 5 ইয়ার্স কোর্স, ইঞ্জিনিয়ারিং কোর্স, যেটা ট্রেন এক্সামিনার, সেই ট্রেন এক্সামিনারের মধ্যে ছিলাম 5 ইয়ার্স কোর্সের। তাতে ওই ভজুড়িতে পোস্টিং হয়, ভজুড়িতে পোস্টিং হওয়াতে ওখানে কোয়ার্টারে খুব গরম ওই অঞ্চলটা, যার ফলে আমি প্রথমে গাঁদাল গাছ দিয়ে ঘর ঠান্ডা করতাম। তারপর ওই তেলেগু একজন আমাদের ওয়ার্ক মানে আমাদের সাথে কাজ করতো আর কি, সে বললো যে আপনি এক কাজ করুন, গাঁদাল গাছ কেটে আমাদের এই আঙুরের ডাল একটা লাগিয়ে দেন, তাহলে ঘরটা ঠান্ডাও হবে আর আমরা এই আঙুর তলায় বসে আমরা খেলাধুলা বা খেলি বা এই তাস টাস খেলি আর ক্যারাম খেলি, যাই খেলি, মানে আমাদের কোনো অসুবিধা হবে না, কারণ গাঁদাল পাতার গন্ধে অনেক সময় অতিষ্ঠ হয়ে যাচ্ছি, কারণ ওই ক্রিকেটের বল টল পড়ছে, এইসব ব্যাপার আর কি। তো যাই হোক, তো ওখানে ওইভাবেই আঙুর গাছ ওখানে হলো, 20 বছর ধরে চললো। চলার পর তারপর আমরা রিটায়ার হয়ে চলে আসলাম যখন, তখন এই হালি শহরে আমার নিজস্ব বাড়ি, মানে পৈতৃক বাড়ি, এখানে পৈতৃক বাড়িতে ওখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে প্রথমে লোহার তারের মাচা ছিল, সেগুলো তো জং ধরে সব পড়ে গেলো, এখন সব স্টেনলেস স্টিলের তার দিয়ে ইয়ে করে দিয়েছি, আর পড়ে টড়ে যাওয়ার কোনো ব্যাপার নাই। আর সাইডে ওই টিউবওয়েলের পাইপ টাইপ দিয়ে টানা দিয়ে রাখা আছে, মানে এইভাবেই রয়েছে। আর প্রতি বছর অন্তত 20-40-50-60 কিলো পর্যন্ত আঙুর হয়। তো আঙুর যত লোকে ওই গাছ টাছ নিতে আসে বা ইয়ে করে বা কিছু পাড়ায় টাড়ায় ডিস্ট্রিবিউট করি। হ্যাঁ, ঘরের কিছু ওই যে ঘরটা ঠান্ডা থাকে, ছাদ টাদগুলোর উপর ছায়া পড়ে, তো যার ফলে ঘরটাও ঠান্ডা থাকে, সেই জন্য আমাদের এসির মানে অতটা প্রয়োজন হচ্ছে না, কারণ কি আমাদের ঘরের ঠান্ডাতেই মানে সুন্দর, মানে কোনো অসুবিধা নাই, মনে হচ্ছে যেন বটতলাতেই বসে আছি, আঙুর তলায় সাজানের মতো, জমি ছাড়া, হ্যাঁ জমি ছাড়া জমিদারি যেটা বলতে বলা যায় আর কি। আমাদের এইখানকার আবহাওয়া কি আঙুর ফলে? ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হালি শহর। ইদে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।